হ্যালো গাইস, আমি রানা মন্ডল আর আমার ইউটিউব চ্যানেল আইক্যান। আজকে আবার পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, এটা ভারতের ভূগোল স্পেশাল ক্লাস, এটা ক্লাস টু। হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ডেফিনেটলি ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। গঙ্গা ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটা কুমায়ুন হিমালয় থেকে প্রবাহিত উৎপত্তি হয়েছে। এই কুমায়ুন হিমালয়টা উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, এটা যখন ওয়েস্ট বেঙ্গল এন্টার করে, এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হুগলি আর একটা হচ্ছে পদ্মা। এই হুগলি নদীটা বে অফ বেঙ্গলে পড়ে সাগর আইল্যান্ডের কাছে, আর পদ্মা বাংলাদেশে ঢুকে যায় এবং মেঘনাতে জয়েন করে। ওকে, ব্রহ্মপুত্র তিনটি কান্ট্রির উপর দিয়ে যায়, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ। এটা তিব্বতের মানসরোবর লেক থেকে উৎপত্তি হয়। তিব্বতে এটা অরুণাচল প্রদেশ হয়ে ভারতে এন্টার করে এবং এটা বাংলাদেশে যখন ঢোকে যমুনা নামে প্রবাহিত হয়। গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র সিস্টেম আমাদের যে নর্দার্ন, সেন্ট্রাল এবং ইস্টার্ন ইন্ডিয়ার ম্যাক্সিমাম পার্টটার সমভূমিকে ক্রিয়েট করছে গঙ্গা ব্রহ্মপুত্র নদী মিলে, এবং ডেকান প্লেটিউ হচ্ছে সাউথার্ন ইন্ডিয়াতে অবস্থিত। কে টু উচ্চতা আছে 8611 মিটার। জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা হায়েস্ট পিক অফ ইন্ডিয়া এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত। ইন্ডিয়াতে মোট 29টি রাজ্য এবং 7টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। র্যাডক্লিফ লাইন, এটা হচ্ছে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে এই র্যাডক্লিফ লাইন টানা হয়েছে। ওকে, হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ইয়ংগেস্ট রেঞ্জ, ঠিক আছে, এবং এর টলেস্ট পিক রয়েছে এই পর্বতেই, মাউন্ট এভারেস্ট 8848 মিটার। এটা নেপাল এবং চায়না বর্ডারে অবস্থিত। এটা ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন বাউন্ডারি তৈরি করেছে, সেপারেট করেছে নর্থ ইস্টার্ন এশিয়া থেকে। হিমালয় হচ্ছে ওয়ার্ল্ডের একটা ইয়ংগেস্ট মাউন্টেন, এটা 2500 কিমি পর্যন্ত বিস্তৃত এবং 5 লাখ স্কোয়ার কিমি এরিয়া জুড়ে রয়েছে, ঠিক আছে। শিলিগুড়ি করিডোর একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা একটা ন্যারো প্লেস যেখানে ভুটান, বাংলাদেশ ও নেপাল মিলে একটা ন্যারো প্লেস তৈরি করেছে ইন্ডিয়ার একটা অংশ, যেটা কানেক্ট করেছে পেনিনসুলার ইন্ডিয়া থেকে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। তাই জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শিলিগুড়ি করিডোরের অনেক গুরুত্ব রয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আইক্যান। থ্যাংক ইউ।